বিপুল গ্রামা ডাঙরিয়া আর উপস্থিত আমার পিপিএফ দলের ওয়ান অফ দ্য সেক্রেটারি আমার ডক্টর অঞ্জলি দেবানী বাইদেউ আর এমএলএ পানেরি সমষ্টির আমার কমলি বাইদেউ আর আমার ওমেন পিপিএফ দলের সভাপতি আমার সুপ্রিয়া রানী বাইদেউ আর আমার পিপিএফ দলের অর্গানাইজিং সেক্রেটারি মুফিদ আহমেদ বাইদেউ ডাঙরিয়া আর উপস্থিত আমার খৈরাবাড়ি সমষ্টির আমার প্রার্থী লমসাও দৈমারী ডাঙরিয়া আর এই প্রতিদিন টাইম টিভিত আপনাদের কেতাবা চাই বলে মই অবশ্যই আজি কইছো আজি প্রোগ্রাম আছে বলে মই কিবা অ্যাক্টিং করে রাবা ডাঙরিয়া এই ও থাপা গোর্খা মই ভাবিছো রাবা থাপা যেন হোক 7:45 প্রোগ্রাম দে বলে মর কিবা তো ওলাই নাকি হয় না নহয় এক্সাক্টলি হয় না নয় সাবশন আছে 7:45 ময়ও চেষ্টা করি সাব কারণে ময়ও চেষ্টা করি টাইমটো বলাম তো 7 ডিসেম্বর প্রথম সপ্তাহতে নির্বাচনটা হব আমার বিচিছে এটো সকলে জানে যেন আপনাদের সকলে আমার পিপিএফ প্রেমী রাইজ বলে আমি জানো হয় না পিপিএফ ভাল পাওয়া রাইজ সন্মানীয় রাইজ সকল আর আই মাতৃ সকল বা আমার গার্জেন সকল সমাজকর্মী সকল বা বুদ্ধিজীবী সকল প্রথমতে মই আপনার সকলকে মর আন্তরিক শুভেচ্ছা লগতে নমস্কার জানাইছো ঠিক আছে অসমীয়াটো হয়েছে তো না নাচে হ্যাঁ না ঠিক আছে আজি আমার হেমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় তামলপুরত গাড়ি রেলি করেছে বাস রেলি মানুষ নাই তারমানে মানুষ শেখার হেন্ডেমেন দুইজন চিন্তন ফাল কোনবা বাসত 10 জন এনেকুৱা আহিছে বাসটো 150 টাকে বেশি বাস রেডি এই জালুকবাড়ির পর বাস রেডি সিটি বাস লই আইছে এই কমলপুর সমষ্টির পর লই আইছে তামলপুর এই মঙ্গলদৈ সমষ্টির পর বাস লই গৈছে এই বরসলা সমষ্টির পর দেখিয়ালচুরি সমষ্টির পর রঙিয়া সমষ্টির পর বা পাটাসার খুশি সমষ্টি এনেকুৱা মুঠতে 20টামান সমষ্টির পর হি ডাঙর ডাঙর বাস লই গেছে বাসত কিন্তু মানুষটা খালি 10 জন 15 জন পিছন মানুষটা কিমান হয়েছে 12,000 হয়েছে বলে কে আছে 12,000 আপনি ইমান প্রভাবশালী মন্ত্রী কি হব মই বিরাট বেয়া লাগে আছে বিরাট বেয়া লাগে আছে মই বেসরা ইমান কষ্ট করে আছে প্রভাবশালী মন্ত্রী ইয়াদ আরো আজি বিশ্বজিৎ দৈমারী আর ইমানুয়েল মশাহারিয়ায় দুইজনে মানে বিজেপি দলক যোগদান করেছে আর মই কইছো বিশ্বজিৎ দৈমারী আর ইমানুয়েল মশাহারিয়ে আজি যেটু সপন লই পেলাই বিজেপি ঘুমাইছে এই সপনটো কেতিয়াও জিন্দগি নহয় এই ফটো আপনি চাও আপনাদের জানে না জানে এই রণজ পেগু রণজ পেগুটো হল মিসিং অটোনমাস কাউন্সিলর চিফ আছিল তাত মানে আপনার মন্ত্রী বনাম আমি আপনি ধেমাজি পড়া এমএলএ খেলিবি আমার বিজেপির হয়ে লই আইসে 4 বছর পার হয়ে গেল কট মন্ত্রী ইমান ভাল লিডার আছিল বড় শক্তির রণজ পেগু আর ওইফালে ঠেওয়া কাউন্সিলর রমাকান্ত দেউরী ইও ঠেওয়া অটোনমাস কাউন্সিলর চিফ আছিল তাকো মানে আপনি মরিগাঁও পর আপনি এমএলএ খেল আপনার আমি বিজেপি পর টিকিট দিব আপনার মন্ত্রী বলাম কোট মন্ত্রী দিন ইমানুয়েল মশাহারি আপনাদেরকেও কেতিয়াবা দেখিছে নিশ্চয় সি হাঁহিবও নাজানে খং উঠিবও নাজানে মানে তারপরে রাগা পছন্দ আমি নিনব রঙা মাছি বুঝতে পারি হাঁহিবও নাজানে সি খঙো উঠিব নাজানে মানুষটো ইমানুয়েল এনেকুৱা মানুহ মন্ত্ৰী দিব হেমন্ত বিশ্ব শর্মাই
বিশ্বজিত নাই এপ্রিলত নির্বাচন হব আর ইফালে বিশ্বজিৎ দৈমারীটু কি হয় এই পাহাড়ত হাজো খাসু বিদি নাগে মানে আছে খাসু পাহাড়ত খাস খনি খাসর খনি পাহাড়ত পাহাড়ত খাসর খুনি বিচার আমার এই বিশ্বজিৎ দৈমারী এই বরব মাই গাইরা এই মঙ্গলিয়ানর ধান রুব লাগে বলে কয়েছে একবার বরফ সব জায়গায় বরফ বিরাট ঠান্ডা ইয়াতে ধান হয় নাকি আমার ইয়ার পড়া 15 জন বিশ্ব 26 জন মান মানে বিরাট এক্সপার্ট আর কি এগ্রিকালচার মানুষ খেতি করা মানুষ ইয়াকুর বই গৈছো নাঙ্গাল জুঙ্গাল এইবিলাক সব লৈ গৈছে মঙ্গলিয়া গরু দুই হাল পাগলা মরিছে গরুটো তাতে কিন্তু ঠান্ডা ইমান ঠান্ডা গাছ নাই কি নাই এনেকুৱা ফাগল মানুহ তাতে ধান ৰুব গৈছে এই এনেকুৱা মানুহ বিশ্বজিতে বিশ্বজিতো এনেকুৱাই মানুহ আৰু হেমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াৰ কাহিনী যেতিয়া নেকি ফাৰ্ষ্ট তৰুণ গগৈ ডাঙৰীয়াই চিফ মিনিষ্টাৰ হ'ল ছেকেণ্ড টাইম না ফাৰ্ষ্ট টাইম আছে ফাৰ্ষ্ট টাইম না ফাৰ্ষ্ট টাইম আছিলে এই সময়ত মানে হেমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াই কোনোরকম ৰাজ্যিক মন্ত্ৰী পাইছে বেচেৰা পাইছে আমিতো কংগ্ৰেছৰ লগত বাহিৰৰ পৰা আমি ছাপোৰ্ট কৰি পেলাই চৰকাৰ বনাই চৰকাৰ বনাইছে আমাৰ সেই সময়ত এনেকুৱা বিপিএফ পাৰ্টি নাছিল বোলে মুঠতে আমি বাহিৰৰ পৰা ছাপোৰ্ট কৰিছে বিপিএফ দলটো গঠন হোৱাই নাছিল বোলে ইণ্টাৰিমে আছিল এই সময়ত ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াই নিজৰ বায়'ডাটা মোক দিব লগা হৈছিল দাদা ছাৰ মোক কেবিনেট মন্ত্ৰী বনাই দিওঁ আপুনি ক'লে চেমচাৰী পূৰা মানিব এই মানুহে আজি মোক কিবা কিবি বকি আছে মোৰ দ্বাৰা দিহে কেবিনেট মন্ত্ৰী পাইছে কংগ্ৰেছৰ দিনতো তো সি এই কথাটো মই কিয় কৈছোঁ সি কৈছে কৈ আছে মোক যে হাগ্ৰামায়ে বিজেপিৰ অক্সিজেন লৈ পেলাই জীয়াই আছে মই বিজেপিৰ অক্সিজেন লোৱা নাই আপুনি আপোনালোকেহে মোৰ অক্সিজেন লৈ পেলাই চৰকাৰ বনাই আছে আৰু এই হেমন্ত বিশ্ব শৰ্মা এই নিজৰ কিবাটো চোৱা নাই কোনে যে মানুহ বনাইছে এই মই মানুহ বনোৱা মানুহটো মোক কিবা কৰিব পাৰি নেকি যি যে ব্ৰিটিছে অত্যাচাৰ কৰি আছে মইহে মানুহ বনাই দিছে আমাক আপোনাক আৰু আপুনি মোৰ ওপৰত যা পাৰি এই ইয়াত খান্থাল বুফলা যায় সিমান যে মাথাত খাঠল কিবা কৰি পেলাই খাওঁতে কি হয় এইটো কৰিব বিচাৰিছে মই যাম বা নেকি হা এই মাথাত যে খান্থাল দে ইয়াত কিবা কাৰণে কুমাৰে কঁঠাল ভাঙি খাব বিচাৰিছে খাব না এইবিলাক মানুহ মই ইমান দুৰ্ব আজিৰ দিনত 15 বছৰ চৰকাৰ চলালোঁ আমি ইমান দুৰ্ব নহয় আৰু আপুনি যেনেকুৱা ভাবিছে এনেকুৱা ব্ৰিটিছে আপুনি অত্যাচাৰ কৰিব নোৱাৰিব আপুনি যিবিলাক কথা কৈছে আপোনাৰ পকেটৰ পইচা নহয় ৰাইজৰ পইচা দিহে আপুনি স্কিম বনাইছে পি এম জে ৱাই ৰাস্তা এইবিলাক চৰকাৰৰ পইচা দি ৰাস্তা বনাইছে আপুনি ক আৰু সি মাজবাট না খত বাক হৈ আছিল একটা কথা ৰাইজ আপোনালোকে হাগ্ৰামাৰ পইচাটো ল খা এইটো ৰাইজৰে পইচা এইটো ৰাইজৰ পইচাটো ৰাইজে খাব লাগিব ৰাইজৰ পইচা কিন্তু আপোনাৰ পইচাটো ক'ৰ পইচা অই মোৰটো ৰাইজৰ পইচা ৰাইজে খাব ৰাস্তা বনাব কিবাও খাব চব কৰিব ৰাইজৰ পইচাটো এইটো ৰাইজৰ পইচা ৰাইজে খাব আপোনাৰ পইচাটোতো চুৰ কৰি পেলাই আনা পইচা আপুনিতো কিবা কৰিব নোৱাৰে চুৰ কৰা পইচাটো সি ফাগল ৰাইজক বিলাব পাৰিব নেকি ধৰা খাব নি
পয়সা তুলে সুর করি আনার পয়সা তার পয়সা ঢুকে কারণে রাইজক দিব নয় দিলে তো না যেহেতু এই পয়সাটো সুর করা পয়সা মোটো রাইজর পয়সা রাইজে খাব আপনার পয়সাটো সুর করা পয়সা সেই কারণে আপনি দিব নয় ধরা খাব না নাই এই সুর করে রাখি আছে বেসা পয়সাটো এই তো ওলাইলে তো ধরা খাব না এই খরফরা পয়সা পয়সা আপনি মুখে যাহাটা বকি আছে বা আর আজ বা কি নাম্বার দি কইছে ম এই থামলপুর থামলপুর কুমারীখাটা কুমারীখাটার বা কি নাম দি তোর কালিহে গম পাম বা আজ রাতি গম পাম মই ওহা খালি ময়ও নতুন নাম দিম থাক না ফালা ফালি আপনি আজ বা কি কই গল ওহা খালি মই ইয়ার আপনার নামও নতুন দি দিই সেইদিন তো দিছে না দুইটা 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 হয়ে তারও দুইটা মোর দুইটা হল নাম তো ঠিক আছে এতিয়া আমি নির্বাচন শেষ হওয়ার পিছন 10 তারিখত হব কক্রাধার আর চিরাং তারপর রেজাল্টও হব 12 তারিখত আর 15-16 ইফালে আমি অর্থেকিং করব তারমানে কিবা আর কি অর্থেকিং শপথ গ্রহণ হব শপথ গ্রহণ সময়ত আমি সেম স্যার আর গভর্নরক আমি নাম দিছো এই দুজনক মাতিম বলে কিন্তু হেমন্ত বিশ্ব শর্মাক আমি নাম মাতিব তিনজন আছে লাগত তিনজনের নাম রাখিছিল আমি পিছত কাটি দিছে এক নালাগে ই মোর লগত খাজা হয়ে আছে কত আনি না আনিব নালাগে দরকার নাই দুইজনে সাপেছিলাম গভর্নর ডাঙরিয়া আহিব আর সিএম স্যার আহিব বাস তো মর পিছত মই আর আপনাদের সবাই জানে বিটিসি সরকার বনার পিছত আমি কি কি করিম নকরিম সেবিলাকতে আমার সবতে বহুত বুঝাইছে আপনাদের প্রাইমারি লিডারে বা আমার ব্লক লিডার সকলে কর্মী সকলে গোটেই কথা নিশ্চয় বুঝাই দিছে যে আমি কি করিম মাটির পাত্তা দিয়ার কথা আর ভেরগাঁও আর ওদালগুড়ি 40টা ডিপার্টমেন্টত যিখিনি চাকরি পোস্ট কালি আছে সেই সেই পোস্ট কালিটো আমি ভেরগাঁও আর ওদালগুড়ি ইয়র বা ওদালগুড়ির লড়া ছোৱালী দুয়ার পেলাইহে আমি চাকরিটো দিব বেলেগ ডিস্ট্রিক্টে আহিব নয় মই এইখানে ভূমিকাটো করে দিব 40টা ডিপার্টমেন্টত কমত বহুত পোস্ট আছে বহুত খালি পোস্ট আছে ওদালগুড়ি আর ভেরগাঁওর মানুহে এই খালি পোস্টর চাকরিটো করিব পারিব বেলেগ ডিস্ট্রিক্টর মানুহে ইয়াত আহিব নোৱাৰিব এই অবস্থা ব্যবস্থাটো আমি করিম মাঠের পাত্তাটো আমি করিব এই এপ্রিল মাহর এসেম্বলি ইলেকশনের আগে আগে যিমান পারে আমি দিয়ার ব্যবস্থা করিব দিয়ার ব্যবস্থা মানে হেক করার ব্যবস্থা যদি হেক করিব নয় তথাপিও আমি ইলেকশনের লোনের পিছত আমি করিম মাঠের পাত্তা দিয়াটো মাটির পাত্তা মানে যে সকলে খাস মাটি একশনিয়া মাটি থৌজে মাটি বা গ্রেজিয়ার এইবিলাক ব্রিজিয়ার এইবিলাক মাটির যে সকলে আছে ইহঁতক সকলকে মাটির পাত্তা দিয়ার ব্যবস্থাটো আমি 2019 চনতে ডিসিশন লৈছে ইয়ার কারণে আমি 500 জন মন্ডল ট্রেনিং দি পঠাইছে ইহঁতে আহি পাইছে এতিয়া নতুন সরকার অহার লগে লগে আমি ইহঁতক এই কামত ব্যস্ত করিব সেইটো জরিপ বুলি কয় জরিপ করে পেলায় মাটির পাত্তা দিয়া হয় আপনাদের যখন খাস মাটি বা থৌজি মাটি বা একশনিয়া বা বিজিয়ার এইবিলাক মাটিত আছে ইহতে অফিসত আহিব নালাগে এই অঞ্চলত যাই পেলাই মিটিং করে পেলায় ডাইরেক্ট জরিপ করে পাত্তা দি পেলায় আহে ইয়ার সার্কেল অফিসার যাব মন্ডল যাব আর ইয়ার লগত এই অঞ্চলত থাকা দল সংগঠনের নেতা কর্মী সকল থাকিব গাঁওয়ার মানুষ সকল থাকিব ইয়াতে জায়গাতে মিটিং করে পেলায় জরিপ বলে কয় এইটুকু জরিপ করে পেলায় মাটির পাত্তা দিয়ে সেইটো 2 মাহ জানুয়ারি আর ফেব্রুয়ারি আমি সময় পাম এই 2 মাহর ভিতর জানুয়ারি আর ফেব্রুয়ারি মাহর ভিতর আমি শেষ করার চেষ্টা চলাম যদি শেষ নয় তথাপিও আমি এইফালে এসেম্বলি ইলেকশনের পিছত আমি আকৌ আরম্ভ করিম তো ঠিক আছে আমার দুই বকাইসব ডাঙরিয়া আছে গান গাব ইয়ার পিছত আমার এই
বিপুল রাভা ডাঙরিয়া আছে, ইয়মারি কিছু কথা কব। আর ইয়ার আগে আগে আমার হেরা হরণিয়ার থাকা আগর এডভাইজার বলে কব পারে মামা মফিদ আহমেদ আছে, জাস্ট দুই তিন মিনিট চারি মিনিট মান কথা কব দিব। ইয়ার পিছন আমার কাইসুতা মজাই গান গাব। নমস্কার, থ্যাংক ইউ, ধন্যবাদ।